প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো আছে তো আশা করছি সবাই ভালো আছো এবং সবাই ভালো থাকবে এটাই আমরা কামনা করি আমি মূল টপিক্সে যাওয়ার আগে তোমাদের একটা স্লাইড দেখাচ্ছি এখানে কিছু প্রশ্ন আছে তুমি একটু চিন্তা করবা দুই সেকেন্ড প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক একটা পাইপের মধ্যে দড়ি বেঁধে এমন টাইট দিচ্ছে দড়িটা সরু হয়ে গেছে মাঝখানে মানে নর্মাল যে পাইপের বেশ ছিল সেটা শুরু হওয়াতে ওই ভিতর দিয়ে আরেকজন যেতে পারছে না আর সে যাতে যেতে পারে তৃতীয় জনে কি করছে তাকে ধাক্কা দিচ্ছে চাপ দিচ্ছে একটু চিন্তা করো যে এই ছবিটার মানে কি দ্বিতীয় ছবি একজন বিজ্ঞানী একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং তার নাম স্লাইডে দেওয়া আছে তার নাম তোমরা অবশ্যই জানো তার নাম কি একটু চিন্তা করো তো মনে করতে পারো কি না উনি হইলেন জর্জ সাইমন ওমস যার নাম অনুসারে সূত্রটা আসছে যে আজকে যে আমাদের আলোচনার বিষয়বস্তু ওমস ল এবং প্রথম চিত্রের যে বিষয়গুলি আছি আমি এখনও বলছি না তোমরা এটা মাথায় রাখবে এই প্রশ্ন সামনে আসতেছে তাহলে আমরা সামনে আগাই আর তিনকোনা বা ত্রিভুজ ত্রিকোণ বিশিষ্ট ক্ষেত্র বা যে ত্রিভুজটা দেওয়া হয়েছে এটা নিয়েও আমাদের অ্যাক্টিভিটি আছে ভেরি ইম্পর্টেন্ট যার জন্য এই স্লাইডটা আমরা প্রদর্শন করেছি এটা রিমাইন্ড দিয়ে রাখলাম এটার ফিডব্যাক আমরা পরে তোমাদের কাছ থেকে নেব আজকের বিষয়বস্তু ওম স্লো স্লো থেকে যা আমরা শিখব তা হলো ওহমের সূত্র লিপিবদ্ধ করতে পারবে ওহমের সূত্র ব্যাখ্যা করতে পারবে ওমের সূত্রের সাহায্যে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্সের সম্পর্ক নির্ণয় করতে পারবে ভোমের সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করতে পারবে এই টপিক্সটা অতীব গুরুত্বপূর্ণ একটা টপিকস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু না তোমরা ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্র এইটা যারা প্রযুক্তিগত বিষয়ে বিদ্যুৎ সম্পর্কে জানতে চায় ইভেন সাধারণ বিদ্যুৎ ব্যবহারকারী সবার জন্যই এই টপিকসটা খুবই ইম্পর্ট্যান্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু মনোযোগ সহিত পরবর্তী স্টেপগুলি অনুসরণ করো তোমরা স্লাইডে যে ছবিটি দেখতে পাচ্ছ উনি হলেন জর্জ সাইমন ওমস উনি সতেরোশো উননব্বই সালে জন্মগ্রহণ করেছেন এবং আঠারোশো চুয়ান্ন সালে মৃত্যুবরণ করেছেন উনি একজন বিখ্যাত ফিজিসিস্ট এবং ম্যাথমেটিশিয়ান উনি ওনার জীবনে বহুত গবেষণা করেছেন অনেক ওনার গবেষণার ফলাফল রেখে গেছেন যেগুলো আমরা সুফল বুক করছি আমরা ব্যবহার করছি তার মধ্যে একটা হলো ওহম স্লো এটা কেন ওহম স্লো হল উনি কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্সের উপর অনেক গবেষণা করেছেন অনেক এক্সপেরিমেন্ট করেছেন এবং উনি লক্ষ্য করলেন যে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্স এই তিনটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত একটা আর একটার সাথে নিবিড় সম্পর্কে জড়িয়ে আছে সেই সম্পর্কটা উনি প্রথম আবিষ্কার করেছে বিধায় উনি এই সম্পর্কটাকে অহংস্থ হিসেবে নামকরণ করেছেন এবং সারা বিশ্বের সকল টেকনোলজিস্ট বা প্রযুক্তি ব্যবহারকারীগণ আজকে অহংস্ত হিসেবে জানে ততএব আমরা ওহমস্লোর হিস্ট্রি জানলাম এবার ওহমস্লো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো আমরা স্লাইডের দিকে লক্ষ্য করি অধ্যাপক বিজ্ঞানী জর্জ সাইমোনমস আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কারেন্ট ভোল্টেজ ও রেজিস্টেন্সের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক আবিষ্কার করেন তার নাম অনুসারে একে সূত্র বলে সূত্রটা কি কী সূত্র নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহিক দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক তাহলে স্লাইড থেকে আমরা দেখলাম যে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে দেখা যায় যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্টের প্রবাহ ঘটবে সেই প্রবাহটা ভোল্টেজের সাথে সমানুপাতিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে তোমরা বিস্তারিত জেনেছ ভোল্টেজ কী এবং এর পূর্বের স্লাইডে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম যেখানে উপরে একজন দড়ি দিয়ে টানতেছিল আরেকজন যাওয়ার চেষ্টা করছে আরেকজন পুশ করছে বা চাপ দিচ্ছে ওই তিনজন ব্যক্তিকে দিয়ে তিনটা জিনিস বোঝানো হচ্ছিল এটা সামনে আমরা আসতেছি এরপরে ওই সূত্রের সঙ্গে লিঙ্ক রেখে বলতে চাচ্ছি পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন ভোল্টেজের সাথে সমানুপাতিক ভোল্টেজ মানে বৈদ্যুতিক চাপ যে পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে সাহায্য করে যে চাপ না থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ ঘটবে না তোমরা এটা জানো তাহলে ওহমের সূত্র যা বলছে তাপমাত্রা স্থির থাকলে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সাথে সমানুপাতিক ভোল্টেজটা কী তোমরা তা গত ক্লাসে শিখেছো যে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ গোটাতে হলে একটা বাহ্যিক চাপের বা বলের প্রয়োজন হয় সেটাকে ভোল্টেজ বলে আর যে স্লাইডে অর্থাৎ দুইটা স্লাইডের আগে যে আমরা একটা ছবি দেখিয়েছিলাম সেই ছবিটা এখন আমরা ব্যাখ্যা করব। আমরা দেখতে পাচ্ছিস স্লাইডের প্রথম উপরে যে লোকটি আছে তার গায়ে লক্ষ্য করো ও কম লেখা আছে যে দড়ি দিয়ে টানতেছে আর পাইপের ভিতর দিয়ে যা যাইতে চাচ্ছে সেটা এ এম পি লেখা আছে এ এম পি হলো এমপিআরকে বোঝানো হয়েছে তারপর যে চাপ দিচ্ছে বা প্রেশার দিচ্ছে সে হল ভোল্ট ভোল্টা নামক বিজ্ঞানীর নাম থেকে আসছে আমরা স্লাইডে দেখি তোমাদেরকে আমরা প্রশ্ন রেখেছিলাম যে আমরা পরে আসবো তাহলে এখান থেকে তোমরা কী দেখতে পেলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেজিস্টেন্স রেজিস্টেন্সের একক কি সেটাই হল যে প্রথম ব্যক্তির গায়ে ও এইচ এম লেখা আছে ওমস তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করো তার উত্তর জানতে পারবে তাহলে রেজিস্টেন্সের একক ওমস আর একটা প্রশ্ন হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভোল্টেজ স্লাইডে তার উত্তর পাবে অলরেডি তোমরা জানো এরপরেও আমরা এটা রিভিউ করছি কেন যেন হোমস্লোটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো এবং সারা জীবন মনে রাখতে পারো আমরা জানি পিপলস লার্ন বাই হিয়ারিং শুনে দশ পার্সেন্ট পিপল লার্ন বাই সিইং হোয়াট এভার হ্যাপিনিং দেখে টোয়েন্টি পার্সেন্ট তা আমরা ছবি দিচ্ছি থিওরির সঙ্গে তোমরা দেখলে টোয়েন্টি পার্সেন্ট জানতে পারবে পিপল লার্ন বাই ডুইং সেভেন্টি পার্সেন্ট যখন এটা বাস্তবে প্রয়োগ করবে এই ওয়াম স্লো প্রয়োগ করে প্রবলেম সলভ করবে তখন হানড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্ট আসবে আমরা স্লাইডে আবার ফিরে যাই হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভোল্টেজ ভোল্ট যে চাপ দিচ্ছে আর চাপ দেওয়ার ফলে কি ঘটবে কারেন্টের প্রবাহ ঘটবে স্লাইডে দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ কারেন্ট যাকে প্রেস করা হচ্ছে পাইপের দিয়ে পাস করার জন্যে সেটা হলো কারেন্ট তাহলে ইউনিট অফ রেজিস্ট্যান্ট পাইপ শুরু করে ফেলতেছে মানে কি এটা একটা বাধা যদি এইখানে পাইপটা সরু না থাকতো তাহলে সহজেই সে চলে যেতে পারত জর্জ সাইমোনাম যেটা বলেছে যে কারেন্টের প্রবাহ ভোল্টেজের সাথে সমানুপাতিক এইখানে যদি বেশি কারেন্ট পাস করতে হয় চাপ বেশি দিতে হবে আমরা এটা একটা বাস্তব উদাহরণের সঙ্গে বলতে চাই সমানুপাতিক এটা অনুপাত রেশিও অর্থাৎ আমরা যদি এরকম একটা এক্সাম্পল বলি করিম এবং রহিম করিম যদি ভোল্টেজ হয় রহিম যদি কারেন্ট হয় করিমের যদি দশ টাকা থাকে বা দশ ইউনিট বল থাকে তাহলে কারেন্ট যদি এক ইউনিট হয় বা এক টাকা হয় তাহলে আমি যদি করিমের বল ডবল করি তাহলে সমানুপাতিকের মানে হল কারেন্টও ডবল হবে করিম ভোল্টেজ রহিম কারেন্ট এরকম সমানুপাতিকের মানে কি যে করিম যদি দশ ইউনিট হয় আর রহিম হয় এক ইউনিট এখন সমানুপাতিক হারে আমি যদি ডবল করি তার মানে করিমকে দশের জায়গায় বিশ তাহলে রহিমের কত হবে একের জায়গায় দুই এটাকে বলে সমানুপাত ওরকে যদি আমি তিন গুণ করি তিন দশে তিরিশ তাহলে রহিম হবে তিন একে তিন তার মানে এখন আমরা করিম হলো ভোল্টেজ দশ ভোল্ট প্রয়োগ করে যদি কোনো বর্তনীতে স্থির তাপমাত্রায় এক এমপিয়ার কারেন্ট যায় আর আমি যদি এখন ভোল্টেজ ডবল করি দশ দুগুণে বিশ ভোল্ট প্রয়োগ করি কারেন্ট হবে দুই এম্পিয়ার এইটা বোঝানো হয়েছে তাহলে আমাদের আলোচনা থেকে অবশ্যই জানতে ইচ্ছা করছে যে কেন আমরা ওহম স্লো শিখবো ওহোম কি কী কী কাজ করা যাবে কি কাজে লাগবে আস আমরা দেখে নেই সূত্র প্রয়োগ করে কি কি কাজ করা যাবে বা এটা কী কাজে লাগবে শিখলে তা আমরা স্লাইড থেকে জেনে নিই ওমের সূত্র ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট ভোল্টেজ ও রেজিস্টেন্স গাণিতিক নিয়মে বের করা যায় এছাড়া কারেন্ট নির্ণয় করে তারের সাইজ বের করা যায় তাপমাত্রা স্থির থাকলে ওমের সূত্রের যে কোনো তিনটি রাশির মধ্যে দুটি রাশির মান জানা থাকলে ওহমের সূত্র প্রয়োগ করে অপর রাশিটির মান নির্ণয় করা যায় বিদ্যুৎ প্রযুক্তিতে এ সূত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই জন্যে এই সূত্রটাকে মাদার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল বা মাদার ল বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই স্লাইটের যে ইনফরমেশানটা এটা একটু ভালো করে মনে রাখবে যে ওহমস তো কত গুরুত্বপূর্ণ একটা সূত্র দিয়ে কী করা যায় কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্স এই তিনটা বিষয়ের দুইটা বিষয়ের মান যদি জানা থাকে তাহলে অপর রাশিটার মান বের করা যায় কারেন্টের পরিমাণ নির্ণয় করে তারের সাইজ নির্ণয় করা যায় আমরা এবার ওমসের সূত্রের ব্যাখ্যা ওমসের সূত্রটা কিভাবে পাওয়া যেতে পারে গাণিতিক ফর্মুলাটা কিভাবে ডেভেলপ করা যায় বা ডিরাইভ করা যায় সেটা আমরা স্লাইড থেকে দেখি আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা রেজিস্টার তার দুইটা প্রান্ত এ এবং বি চিত্র নম্বর সাত দশমিক এক তোমাদের টেক্সট বুকে আছে ধরা যাক এ বি পরিবাহী দুই প্রান্তের বিভব যথাক্রমে এ এবং বি যদি ভিএ বি হয় যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে বিভব পার্থক্য এ মাইনাস বিবি হবে আর পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যদি আয় হয় তবে ওহমের শত্রু অনুযায়ী আমরা লিখতে পারি আই প্রপোশনাল টু ভিএ মাইনাস ভিবি বা ভিএ মাইনাস ভিবি প্রপোশনাল টু আই বাকি অংশ আমরা পরে বলছি চিত্র থেকে যা তোমরা দেখলে আবার আমরা একটু রিপিট করে একটু মনোযোগের সহিত যদি এটা দেখো এটা ভেরি ইম্পর্ট্যান্ট এটা একটা রচনামূলক প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকে মধ্য পরীক্ষায়ও থাকবে এবং জানাটা খুব জরুরি একটু মনোযোগের সাথে লক্ষ্য করো তাহলে তোমরা এটা লিখতে পারবে বাসায় বসে খুব বেশি পড়তে হবে না খুব ভেরি শর্টলি কনসাইজ আকারে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি তোমরা ছবিটা আগে আঁকিয়ে নিবে একটা রেজিস্টার তার দুইটা প্রান্ত এ এবং বি এ প্রান্তের ভোল্টেজ এ বি প্রান্তের ভোল্টেজ ভি বি ভিএ হইল ভিভির চেয়ে বড় তাহলে ভিএ এবং ভিবির যে পার্থক্য অর্থাৎ ভিএ মাইনাস ভিবি এইটাই হলো এই রেজিস্ট্যান্স আর ওয়ানের পটেন্সিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে ল কি বলছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহী বা রোধ বা রেজিস্টেন্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তার ভোল্টেজের সাথে সমানুপাতিক এইটুকু এখানে লেখা হয়েছে ওমস্লো অনুযায়ী আমরা বলতে পারি আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি এটা রিভার্সভাবে মানে আমরা এরকমও বলতে পারি যে ভিএ মাইনাস ভিবি সমান আই কারণ ভিএ মাইনাস ভিবিটা হলো ভোল্টেজ ভোল্টেজ কারেন্টটা প্রপোশনাল ভিএ মাইনাস ভিবি এটা হলো ভোল্টেজ প্রপোশনাল টু আই তাহলে এই প্রপোশনাল চিহ্নটা আমি যদি উঠায় দিতে চাই তাহলে ভেদ বা ভেরিয়েশান এই ভেরিয়েশনের ল অনুযায়ী আমরা লিখতে পারি যে ভিএ মাইনাস বিবি সমান সমান আর আই অর্থাৎ এখানে কনস্ট্যান্ট নিতে হবে প্রফেশনাল চিহ্ন উঠালে। এখানে কনস্ট্যান্টটা কি রেজিস্টেন্স তাপমাত্রা যখন স্থির থাকে কোনো পদার্থে রেজিস্টেন্সেও স্থির থাকে তা আমরা একটা রেজিস্টেন্স দিব যেটা স্থির কারণ আমার সার্কিটে একটা রেজিস্টেন্স আছে আমি যে রেজিস্টেন্সটা নিয়েছি রেজিস্ট্যান্সের একটা ভ্যালু আছে দশ অম ওয়ান কিলো ওয়ামস অথবা টেন কিলো ওয়ামস এরকম একটা মান থাকবে তাহলে রেজিস্টেন্সের মান স্থির তাপমাত্রা স্থির তাহলে কারেন্টেরটা ভেরিয়েশান বা কারেন্টের পরিবর্তনটা কার ওপর হবে অমস ল অনুযায়ী ভোল্টেজের উপর এই জন্যে ভিএ মাইনাস প্রপোশনাল টু আইকে আমরা লিখতে পারি সমান সমান আর আই এখানে আর হলো একটা সমানুপাতিক ধ্রুবক তাহলে আমরা পেলাম ভিএ মাইনাস বিবি সমান আর আই এখানে আর একটি সামানুপাতিক ধ্রুবক আমরা এটাকে আবার রিভার্স করে আমরা বলতে পারি যে আর আই সমান ভিএ মাইনাস ভিবি ভিএ মাইনাস ভিবিটা কি এটাই পটেন্সিয়াল ডিফারেন্স দুই বিন্দুর মধ্যে চাপের পার্থক্য তাহলে আমরা যদি লিখি আর আই সমান ভি তাহলে আই সমান কী হবে সমীকরণের নিয়ম অনুযায়ী সমীকরণের দুই পক্ষের একটা রাশি যদি গুণিত আকারে থাকে পক্ষান্তর করলে এটা নিচে চলে যায় তাহলে আই সমান হবে ভি ভাই আর ত্রিবৃন্দ আমরা যেটা তোমাদেরকে ব্যাখ্যা করলাম স্লাইডে আবার একটু ভালো করে মিলিয়ে নাও সেই ত্রিভুজ যেটা প্রথম স্লাইডে ছিল ত্রিভুজের উপরে আসে ভোল্টেজ তারপর ত্রিভুজের উপরে আসে ভোল্টেজ নিচের সারিতে প্রথমে আই মানে কারেন্ট এবং পরে আসে আর এটা ম্যাজিক ট্রায়াঙ্গল বলা হয় কেন আমরা স্লাইড থেকে এখন জেনে নিব ম্যাজিক ট্রায়াঙ্গেল এটা একটা ম্যাজিক বা জাদু ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ এই ত্রিভুজের ধারণাটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে অতি সহজে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স হিসাব কর বের করতে পারবা কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স এই তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকলে অপরটার মান সহজেই বের করতে পারবা আমরা এবার সেই পদ্ধতিটা দেখব কিভাবে বের করা যায় প্রথমে আছে সারাংশ হিসেবে এটা আমরা জেনেছি যে স্থির তাপমাত্রা একটা পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক আর ছোটো ট্রায়াঙ্গেল তিনটা দেওয়া আছে বড়টা প্রথম দিকে আমার স্লাইডের উপরে ছিল ছোটোটা কি আছে উপরে ভোল্টেজ বৃত্ত করা আছে। মানে আমি ভোল্টেজের মান বের করব। তুমি আঙ্গুল দিয়ে এটা বন্ধ করে নিতে পারো বা এখানে এই জন্য ইনসার্কেল করা হয়েছে আমরা এখানে আঙ্গুল পোষ করতে পারছি না ওই জায়গায় যেতে পারছি না তাহলে ভোল্টেজ দরকার ভোল্টেজ সমান কি হয় আয় এবং আর পাশাপাশি আছে তার মানে ভি সমান আই আর সহজে পেয়ে গেলাম তাহলে দ্বিতীয় চিত্রে আমরা দেখতেছি আই সার্কেল করা আছে মানে আয়ের ভ্যালু কীভাবে হিসাব করবো অর্থাৎ ভোল্টেজ আর রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে তাহলে আমার আই দরকার হবে আমি আই কিভাবে পাবো আই সমান ভি হলো উপরে ত্রিভুজের ম্যাজিক ত্রিভুজের আর নিচে অর্থাৎ আই সমান ভি বাই আর ভি উপরে থাকবে আর নিচে থাকবে ঠিক একইভাবে তিন নম্বর ছোটো ত্রিভুজ যেটা দেওয়া আছে স্লাইডে লক্ষ্য করো আর ইনসার্কেল করা আছে ভি উপরে আয় নিচে বাম পাশে তাহলে আর সমান আমরা কি লিখতে পারি আর মানে রেজিস্ট্যান্স সমান ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট কেন এটাকে ম্যাজিক ট্র্যাঙ্গল বলা হচ্ছে যে অনেকে সূত্র মনে রাখতে অনেক সময় ভুল করে কিন্তু এই ত্রিভুজটা যদি মনে রাখা হয় যে ভোল্টেজ প্রথম আসে ভোল্টেজ উপরে পরে কারেন্ট পরে রেজিস্টেন্স কারণ ভোল্টেজ থাকলে চাপ থাকলে কারেন্ট প্রবাহিত হতে চাবে আর কারেন্টের যখন প্রহ ঘটবে তখন তার পথে বাধা থাকবে এই জন্যে আয় আগে পরে কারেন্ট আসে আর ভোল্টেজ হওয়ার উপরে এই ত্রিভুজটা শুধু যদি তোমরা মনে রাখো তাহলে ওহম স্লো প্রয়োগ করে দুইটা রাশির মান যদি দেওয়া থাকে কারেন্ট ভোল্টেজ রেজিস্টেন্সের তুমি অবশ্যই তৃতীয় রাশিটা সহজেই ক্যালকুলেশান করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসছি এ পর্যায়ে তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ আছে আসে আমরা সেটা দেখে নিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের ক্লাস থেকে যা শিখলাম কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্সের মধ্যে যে একটা বিশেষ সম্পর্ক যেটা বিজ্ঞানী জর্জ সাইমন ওমস আবিষ্কার করেছে ওম শ্লো অর্থাৎ আজকে আমরা ওম শ্লো শিখলাম ওম ব্যাখ্যা জানলাম ওম প্রয়োগ করে কিভাবে দুইটা রাশি কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্সের মধ্যে দেওয়া থাকলে তৃতীয় রাশিটা বের করা যায় ম্যাজিক ট্রাইঙ্গল থেকে সেই পদ্ধতিটা আমরা দেখলাম এবং আমরা ও হমস্ত প্রয়োগও দেখলাম তিনটা এক্সাম্পল থেকে টেক্সট বুকের তোমরা আরও বাকি এক্সাম্পলগুলি এবং অনুশীলনীর প্রবলেমগুলি প্র্যাকটিস করবে আর এই আজকে যা শিখেছ সেটার উপর ভিত্তি করে তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ দেওয়া আছে সেটা তোমরা সমাধা করে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে তোমরা সবাই ভালো থাকো নিরাপদ থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ